রাজভবনের সামনে আজ শুভেন্দু অধিকারী ধর্ণা কর্মসূচি। ভোট পরবর্তী হিংসায় যেসব বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে নিয়ে এই ধর্ণা কর্মসূচি। আর ধর্ণা কর্মসূচিতে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী। চার ঘন্টার জন্য ধর্ণায় অনুমতি দিয়েছিলেন হাইকোর্ট। 300 জন কর্মী নিয়ে ধর্ণায় বিজেপি। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্ণা কর্মসূচি। লোকসভা ভোট পরবর্তী অশান্তির অভিযোগকে সামনে রেখে বারবার সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী অশান্তির ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। এর আগে আক্রান্ত ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম রাজ্যপাল সিপি আনন্দ বোসের সঙ্গে তিনি দেখা করেছিলেন। আর আজ রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় যেসব বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন এবং ঘরছাড়া হয়েছিলেন তাদেরকে নিয়ে এই ধর্ণা কর্মসূচি। 300 জন কর্মী নিয়ে ধর্ণায় বিজেপি। ভোট হিংসার প্রতিবাদে এই ধর্ণা কর্মসূচি। রাজভবনের সামনে ধর্ণায় শুভেন্দু অধিকারী। এছাড়াও রয়েছে বিজেপির নেতা কর্মীরা এবং যারা ভোট পরবর্তী হিংসায় যেসব বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন এবং ঘরছাড়া হয়েছিলেন তাদেরকে নিয়ে এই ধর্ণা কর্মসূচি। আমরা দেখেছিলাম তাদেরকে নিয়ে রাজ্যপাল সিপি আনন্দ বোসের সঙ্গে তিনি দেখা করেছিলেন। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আদালত দলীয় কর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারীকে রাজভবনে যাওয়ার অনুমতি দিলে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু অধিকারী। ভোটের ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগে নালিশ জানানো হয় রাজ্যপালকে। অন্যদিকে রাজভবনের সামনে ঠিক যে জায়গায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের তরফে টানা 5 দিন ধর্ণা অবস্থান করা হয় সেই জায়গাতেই শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী অশান্তির ঘটনায় তার দলের যারা আক্রান্ত এবং ঘরছাড়া হয়েছেন তাদেরকে নিয়ে ধর্ণা কর্মসূচি করে। আজ রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্ণা কর্মসূচি। সেখানে রয়েছেন উপস্থিত রয়েছেন বিজেপির নেতা কর্মীরা এবং যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছিলেন তাদেরকে নিয়ে এই ধর্ণা কর্মসূচি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, এই মুহূর্তে ওখানকার ছবিটিতে কি দেখতে পাচ্ছ? অঙ্কিতা, হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া এবং আক্রান্তরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই অবস্থানে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। রাজ্য বিজেপির অন্যান্য নেতৃত্ব তাপস রায়, রুদ্রনীল ঘোষ, কৌস্তভ বাগচি এছাড়াও আরো অনেকে উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতেই আজকে এই ধর্ণা অবস্থান চলছে। 4 ঘন্টার যে সময়সীমা দেওয়া হয়েছে 10টা থেকে দুপুর পর্যন্ত, সকাল 10টাতেই এই ধর্ণা অবস্থান শুরু হয়েছে। বিভিন্ন আক্রান্ত, বিভিন্ন ঘর ছাড়া যারা রয়েছেন তারা তাদের করুণ কাহিনী বলছেন যে লোকসভা নির্বাচনের পর থেকে তাদের কি অবস্থা রয়েছে, কি করুণ পরিস্থিতির মধ্যে তাদেরকে যেতে হচ্ছে, অনেকে এখনো বাড়ি ফিরতে পারছেন না। আমি ছবিটা দেখাতে চাইবো এখানে একেবারে দর্শক আসনে যারা রয়েছেন, আসলে তারা কিন্তু অনেকেই ঘর ছাড়া, তারা অনেকেই কিন্তু ঘর ছেড়ে এসেছেন, আক্রান্ত হয়েছেন এবং লোকসভা নির্বাচনের সময় থেকে তারা আক্রান্ত। এবং যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজেপির যারা ঘর ছাড়া আক্রান্ত ভোট পরবর্তী হিংসায় লোকসভা নির্বাচনের সময় থেকে, তাহলে তাদেরকে নিয়ে আজকের এই ধর্ণা অবস্থান কর্মসূচি এবং অনেকেই এখানে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। এবং যে চিত্র দেখা যাচ্ছে, মঞ্চে শুভেন্দু অধিকারী রয়েছেন, রুদ্রনীল ঘোষ কালচারাল সেলের কনভেনার এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং একে একে এরপর নেতৃত্বও রাখবে। মাঝে আক্রান্তরা যারা রয়েছেন, ঘর ছাড়া রয়েছেন, তারা বক্তব্য রাখছেন। আমি একটুখানি কথা বলবো। কোথা থেকে আসছেন আপনার? কোথা থেকে আসছেন? বেরমুজুদ দিয়ে। এখন অবস্থা খুব খারাপ, আমাদের ওখানে থাকাই এখন দুষ্কর হয়ে গেছে। আমাদের মানে মানে পুরো গ্রাম এমন পুরুষ খুশি, আমরা বিজেপি করছি, আমাদের বিজেপি করা আমাদের অপরাধ। নিজের হাতে নিজে ভোট দিতে পেরেছি এবার, প্রত্যেকবার পারতাম না, এইটাই ওরা চেয়েছিল যেন এবারে যেন টিএমসি ভোটটা যেন লুটে নিতে পারে, এবারে চেয়েছিল কিন্তু এবার সেটা হয়নি। আমাদের দলে আসো, গাড়ি দোকান প্রসারী বন্ধ করে দিচ্ছে, রাত্রিরে করে যাচ্ছে, মেয়েদের কে হুমকি দিচ্ছে, কেন তোমরা ওই দলে যাচ্ছ? আমরা বিজেপি করেছি, বিরোধী বিরোধী করছে বলে তো আমরা অপরাধ। আমাদের ছেলেরা পড়াশোনা করে সেটাও অবধি বন্ধ, সেটাও বন্ধ, টিউশন বন্ধ, টিউশন না পড়লে ছেলেরা পড়াশোনা করবে কি করে? আর পড়াশোনা করলে তার মা বাবারা বিজেপি করে, সেটা আমরা হ্যাঁ হ্যাঁ অত্যাচার হচ্ছে তো
লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই সীমাহীন অত্যাচার চলছে, এবং সেই সীমাহীন অত্যাচারের কারণে আজকে প্রচুর বিজেপি কর্মী ছাড়া আক্রান্ত রয়েছেন তারা। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান চলছে, এবং সেই অবস্থান থেকে একের পর এক তারা বক্তব্য রাখছেন এবং সার্বিক পরিস্থিতি রাখার চেষ্টা করবেন। এই মুহূর্তে এবং বিজেপি নেতৃত্ব তারা আগেও এখানে বসতে চেয়েছিলেন, এইখানেই গত বছর আমরা দেখেছিলাম পুজোর সময় ধর্ণা অবস্থান করেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই স্থানেই অনুমতি চাওয়া হয়, পুলিশ অনুমতি দেয়নি, এরপর কোর্টে যায়, আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের নির্দেশে আজকে সেই অবস্থান কর্মসূচি চলছে। তুমি দেখতে পাচ্ছ মঞ্চে রয়েছেন শুভেন্দু অধিকারী, মঞ্চে রয়েছেন অশোক দিন্দা, মঞ্চে রয়েছেন কৌস্তভ বাগচি, মঞ্চে রয়েছেন তাপস রায়, মঞ্চে রয়েছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, মঞ্চে রয়েছেন রুদ্রনীল ঘোষ, তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। তাহলে সব মিলিয়ে আজকে এই ধর্ণা অবস্থান কর্মসূচি একেবারে রাজভবনের সামনে। এর কয়েকদিন আগেই আমরা জানি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে তিনি ঘরছাড়াদের বিভিন্ন তথ্য, তাদের বাড়িঘরদের পুড়িয়ে দেওয়া আক্রান্তদের ছবি, সেই সমস্ত কিছুর পেনড্রাইভ জমা দিয়েছিলেন, এবং সেই পেনড্রাইভ জমা দেওয়ার পর অমিত শাহকে হস্তক্ষেপ করবার জন্য আবেদন জানিয়েছেন যে যারা ঘরছাড়া রয়েছে তাদেরকে কীভাবে ঘরে ফেরানো যায় সেই চেষ্টা যাতে বিজেপি করে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাতে বিষয়টিতে নজর দেন, এবং অবিলম্বে যারা ঘরছাড়া রয়েছেন সেই লোকসভা নির্বাচনের পর থেকে প্রায় দেড় মাস কেটে গিয়েছে, এখনও কিন্তু অনেকেই বিভিন্ন আশ্রয়স্থল বা বিজেপির বিভিন্ন শিবিরে রাত কাটাচ্ছেন, ফলে তারা কিভাবে থাকবেন, কিভাবে তারা বাড়ি ফিরবেন, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। এবং আজকে শুভেন্দু অধিকারী এই ধর্ণা অবস্থানের মঞ্চ থেকে, রাজভবনের সামনে এই মঞ্চ থেকে কি বার্তা দেন ঘরছাড়া উদ্দেশ্যে, কারণ আজকে আমরা দেখেছিলাম যখন তিনি এখানে এলেন ধর্ণা মঞ্চে প্রথমেই আক্রান্তদের সঙ্গে দেখা করলেন, এবং তারপর তিনি মঞ্চে উঠেছেন, মঞ্চে অন্যান্যরাও রয়েছেন, বিভিন্ন আক্রান্তদেরও বলার সুযোগ দেওয়া হচ্ছে যে তাদের উপর কী ধরনের অত্যাচার হয়েছে লোকসভা নির্বাচনের আগে এবং পরে। এরপর মাঝে মাঝে বক্তারা বক্তব্য রাখছেন, আজকে কিন্তু মূল বক্তব্য শুভেন্দু অধিকারী রাখবেন, এবং সেখানে কী বার্তা তিনি দেন তার দিকে নজর রাখতে হবে। বেশ, নজর রাখো, সুচারু ধন্যবাদ তোমায়। আজ 300 জন কর্মীদের নিয়ে ধর্ণা কর্মসূচি চলছে, 4 ঘন্টার জন্য ধর্ণায় অনুমতি দিয়েছে হাইকোর্ট। আজ শুভেন্দু অধিকারী এই মঞ্চে উপস্থিত রয়েছেন, এছাড়া উপস্থিত রয়েছেন তাপস রায়, কৌস্তভ বাগচি, রুদ্রনীল ঘোষ, এছাড়াও বিজেপি নেতৃত্বরা।